वेलकम फ्रेंड्स, चलो आज आमरा साधारण भग्नांश थेके किभाबे दशमिक भग्नांशे करा जाए सेटाई आज के आमरा देखे नेई सहज पद्धतिते ताड़ाताड़ी एवं सुंदर भावे। ठीक आछे, चलो कयेकटा एग्जाम्पलेर माध्यमे आमरा सेटा देखे नेई एवं प्रसेसटा एकटु भालो करे जेने नेई। ठीक आछे, चलो देखि। फ्रेंड्स देखो एखाने एकटा भग्नांश आमी निच्छी तीनेर पाँच। ठीक आछे, एटा एकटा साधारण भग्नांश एबं एटा कि एकटा प्रकृत भग्नांश, ताई तो एटाके आमरा कि करबो, एटा आमरा दशमिके निये जाबो। कि करे निये जेते हय देखे नाओ। देखो एटार माने कि थ्री बाई फाइव, तार माने तीनके पाँच दिए आमरा भाग करते पारि। ठीक आछे, तो फ्रेंड्स তার আগে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস চটপট বলে নেই। ঠিক আছে, একটু দেখে নাও। দেখো আমরা তো সংখ্যা সম্পর্কে আগেই জেনেছি, তো সংখ্যাদের একটা কি বলবো থাকার ঘর আছে, তাই না? তো থাকার ঘর মানে কি, দেখো মানে সংখ্যাগুলোকে যখন সাজানো হয় তখন আমরা এই যে বলি ধরো 315 বা ধরো বলি 4221, তো এই যে আমরা 4300 বা 21 2 10 1 একক, তো এই যে ব্যাপারটা মানে সংখ্যাদের থাকার একটা ঘর আছে, সেই ঘরগুলোর নাম আছে, তো সেইগুলো আমি একটু বলে দিই কারণ এখানে আমাদের সেটা বুঝতে দরকার হবে। ঠিক আছে, দেখে নাও। দেখো কোনো সংখ্যাকে লিখতে গেলে স্থানীয় মান হিসেবে আমরা এইভাবে লিখি, একক বা যেটাকে শর্টে লেখা হয় এ, তারপর দশক, দ লেখা হয়, তারপর এদিকে থাকে শতক, তালাবসু আমরা লিখি শর্টে, হাজার হা লিখি, তারপর বন্ধুরা আছে অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরকম আরও পরপর কিছু জিনিস আছে, তো আমরা কোনো একদিন সেটা আলোচনা করব। আর দেখো বন্ধুরা, এরপরে এককের ডান দিকেও কিন্তু কিছু এরকম সংখ্যার স্থানীয় মান আছে, সেটা কেমন? এককের পরের ঘর হচ্ছে দশমিক বিন্দুর। ঠিক আছে, এখানে থাকে দশমিক বিন্দু, তারপরে থাকে দশাংশ, দশাংশ, তারপরে এখানে থাকে শতাংশ, তারপরে থাকে সহস্রাংশ, এইভাবে কিন্তু ডান দিকেও কিছু সংখ্যার থাকার ঘর হয়। তো মনে করো আমি যদি কোনো পূর্ণ সংখ্যাকে লিখি তখন আমরা কী লিখবো, ধরো লিখতে চাইছি পাঁচ, তো পাঁচকে আমরা কোথায় লিখবো? এখানে যেখানে ইচ্ছে তো লিখলে হবে না, তাদের একটা বসানোর একটা সিস্টেম আছে। সিস্টেম কি? পাঁচ, পাঁচ মানে একা সংখ্যা, একটি সংখ্যা, সেজন্য সেটা বসবে পাঁচ একক। ঠিক আছে, এরপর ধরো আমি বলছি 320, তাহলে 3 × 2 = 10, 20, তাহলে 300 মানে এখানে আমরা লিখব 3, এবারে 2 এখানে লিখব, এরপর এখানে একক পর্যন্ত আমাদের কিন্তু পূর্ণ সংখ্যা লিখতে হয়। যদি আমরা কোনো পূর্ণ সংখ্যা লিখি এটা পর্যন্ত তার জায়গা, এবার এই জায়গাগুলোতে থাকে পূর্ণ সংখ্যা এবং এই দিকে থাকে দশমিক সংখ্যা যদি থাকে। ঠিক আছে, তাহলে 320 আমরা এইভাবে লিখব। এভাবে কি তোমাদের যে কোনো সংখ্যা বললে সেটা তোমরা ইজিলি বসাতে পারবে। ধরো একটা আমি দশমিক সংখ্যা বলছি 25.42, তো সেটা আমরা কীভাবে লিখবো? তাহলে 25 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তারপরে দশমিকের পর যে দশমিক ভগ্নাংশের সংখ্যা সেটা হচ্ছে 4 এবং 2, তাহলে আমরা এটাকে কীভাবে লিখবো, এখানে কী করে স্থানীয় মান বা এখানে বসাবো কী করে? দেখো 25, এবার এখানে তো দশমিক বিন্দু আছে, দশমিক বিন্দু, তারপর দশাংশর ঘরে বসবে 4, এবং বন্ধুরা শতাংশর ঘরে বসবে 2, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। এইবারে দেখো যদি কোনো ঘর ফাঁকা থাকে মাঝখানে তাহলে শূন্য বসাবো, বাঁদিকে ডান দিকে আমরা প্রয়োজন হলে শূন্য বসাতে পারি। তো পূর্ণ সংখ্যার বাঁদিকের শূন্যের যেমন কোনো দাম নেই, দশমিক সংখ্যার ডান দিকে শূন্যরও কোনো দামও নেই, আবার যদি শূন্য লেখা হয় সেটা কিন্তু আমাদের মূল অঙ্কে বা মূল সংখ্যার উপর কোনো প্রভাব ফেলে না, তাই তো? তাহলে এই ব্যাপারটা কিন্তু আমাদের এখানে একটু দরকার। ঠিক আছে, চলো আমরা এরপর কিভাবে সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে নিয়ে যাব তার পদ্ধতি দেখে নিই। ঠিক আছে,
দেখো বন্ধুরা, এখানে তিনের পাঁচকে কী করতে হবে, এটি একটি সাধারণ ভগ্নাংশ, মানে সাধারণ ভগ্নাংশ হচ্ছে তিন রকম, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এই যে লব হর বিশিষ্ট যে ভগ্নাংশ তাদেরকে বলা হয় সাধারণ ভগ্নাংশ, এইভাবে কিন্তু সাধারণ ভগ্নাংশ লেখা হয়। তো সাধারণ ভগ্নাংশ আর হলো দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশে কিন্তু এরকম লব হর হিসেবে লেখা হয় না। ধরো পয়েন্ট হচ্ছে 0.5, এটা কিন্তু একটা দশমিক ভগ্নাংশ। ধরো 3.24, এটা দশমিক ভগ্নাংশ, ঠিক আছে। এই চেহারাগুলোকে বলা হয় দশমিক ভগ্নাংশের চেহারা, বা এগুলোকে বলা হয় ডেসিমাল নাম্বার, আর এটাকে বলা হয় ফ্র্যাকশন, ঠিক আছে। তো চলো আমরা এরপর এই সাধারণ ভগ্নাংশটাকে দশমিক ভগ্নাংশে কীভাবে করতে হয় দেখে নিই, চলো। তো দেখো, এখানে এইখানে দেখো 3 আছে, 3/5, এটার মানে আমরা 3কে 5 দিয়ে ভাগ করতে পারি, ভাগ করব, ঠিক আছে। তাহলে আমরা লিখি, দেখো 3, ঠিক আছে, এটাকে আমরা 5 দিয়ে ভাগ করব। তো 5 দিয়ে ভাগ করলে এখানে দেখো ভাজকের থেকে ভাজ্য কিন্তু ছোট হয়ে গেছে, তাই না? তাহলে এখানে ভাগ করা যাবে না, তো ভাগ করা যাবে না, আমরা ভাগফলে শূন্য বসালাম। তাহলে এরপর কী করব, এরকমভাবে গিয়ে রেখে দেবো, আমাদের তো ভাগ তো করা হলো না। তো বন্ধুরা দেখো, এইমাত্র আমি যে কথাটা বললাম, যদি আমরা 3কে তাদের সংখ্যার যে সজ্জা, সংখ্যাদের থাকার যে জায়গা, সেই অনুযায়ী যদি আমরা সাজাই, তাহলে 3কে কোথায় লিখবো, এককের ঘরে। 3 পরে দেখো দশমিক বিন্দু থাকে, তাহলে দশমিক বিন্দু দিয়ে দিলাম এখানে। তারপরে দেখো দশাংশ, শতাংশ, সহস্রাংশ, এই যে অযুতাংশ, এরকম করে করে কিন্তু আমাদের আরও সংখ্যাদের থাকার জায়গা বা সংখ্যাদের ঘরের নাম আছে। তো আমরা যদি এখানে প্রয়োজন হয়, তার মানে কি, দশমিক সংখ্যার ডান দিকে কিন্তু এখানে এটা পূর্ণ সংখ্যা, তো এই পূর্ণ সংখ্যার ডান দিকে কিছু নেই, মানে এখানে কিন্তু অজস্র শূন্য আছে। তোমার যতগুলো প্রয়োজন হবে তুমি পরপর নামাতে পারবে। তাহলে আমি এখানে এই পূর্ণ সংখ্যাটাকে লিখতে পারি 3.0 লিখতে পারি, যদি প্রয়োজন হয় 3.00 লিখতে পারি, যদি প্রয়োজন হয় 3.0000 লিখতে পারি। তো বন্ধুরা দেখে নাও, তাহলে এখানে 3কে 5 দিয়ে ভাগ করা গেল না, শূন্য হলো। এবার এই দশমিকটা কোথায় বসে জানো, দশমিক কিন্তু উঠে গিয়ে এই মাথায় চলে আসে, ঠিক আছে। এরপরে দেখো আর তো দশমিক নেই এখানে, এটা কি হয়ে গেল এখন 30, তাই তো। তাহলে এই 30কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, 5×6=30, তাহলে এটা কি হলো, ভাগটা এবার মিলে গেল। তার মানে দেখো, এটা যেটা 3/5 ছিল সেটাকে আমরা ভাগ করে এই যে চেহারাটা পেলাম, এটাই হলো এর দশমিক ভগ্নাংশের রূপ, 0.6। কী বন্ধুরা, বোঝা গেল? দেখবে তোমরা অনেক সময় হয়তো এটা শুনে থাকবে যে এখানে যখন 3কে 5 দিয়ে ভাগ করা গেল না, তখন বলা হয় যে দশমিক নিয়ে আসা হলো এবং দশমিকের জন্য একটা শূন্য। কিন্তু বন্ধুরা, তোমরা এই ধারণাটাকে একটু পরিষ্কার করে নাও, দশমিকের জন্য শূন্য কিন্তু কখনোই হয় না, ঠিক আছে। দশমিকের জন্য কেন শূন্য হবে, দশমিক কি, দশমিক এককের পরের তার স্থান। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যার পরে যদি প্রয়োজন হয় আমরা দশমিক বিন্দুকে লিখে তার পরের যে ঘরগুলো সেই ঘরগুলোই সাধারণভাবে কোনো সংখ্যা না থাকায় পূর্ণ সংখ্যা, তো মানে একক, দশক, এই ঘরগুলোতে আর থাকবে সংখ্যার যে অঙ্কগুলো, তো তার ডান দিকে কোনো সংখ্যা বা অঙ্ক না থাকায় সেখানে আমরা কিন্তু প্রয়োজনে শূন্যগুলোকে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এবার দশমিকটা আমাদের কখনোই এখানে বসে না, দশমিককে তুলে দিয়ে এখানে বসিয়ে দিই, তারপর যে ঘরগুলো দশাংশ, শতাংশ, সেখানে তো কিছু নেই, তাই না, সেখানে শূন্যগুলো আছে, সেই শূন্যগুলো ভাগের নিয়মে কী হয়, পরপর একটি একটি করে সংখ্যা বসতে থাকে, তো সেই নিয়ম অনুযায়ী কিন্তু সেই শূন্যগুলি একটির পর একটি বসতে থাকে। কী ক্লিয়ার হলো ব্যাপারটা? তোমরা কিন্তু কখনোই আর দশমিকের জন্য শূন্য এলো এই কথাটা বলবে না, কেমন, ঠিক আছে। চলো আমরা পরপর আরও কয়েকটা এক্সাম্পল একটু দেখে নিয়ে আমরা এই ধারণাটাকে, মানে সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে কীভাবে করা যায় দেখে নিই। চলো পরের এক্সাম্পল দেখো ফ্রেন্ডস, এখানে আমরা 4টে ভগ্নাংশ লিখেছি এবং ভগ্নাংশগুলো প্রত্যেকটাই কিন্তু সাধারণ ভগ্নাংশ, এবং এই যে সাধারণ ভগ্নাংশের যে 3টে ভাগ বললাম, সাধারণ ভগ্নাংশ 3 রকমের হয়, সেই 3 রকমের ভগ্নাংশ কিন্তু আমি লিখেছি। আমি সব রকম করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এরপর তোমরা একটু প্র্যাকটিস করে নেবে, কারণ আমরা তো সবাই জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট,
তাই তো? তাহলে আমি তোমাদেরকে প্রসেস বলে দিচ্ছি সহজভাবে, তোমরা কিন্তু এরপর একটু প্র্যাকটিস করে নেবে, তাহলে কিন্তু ইজিলি তোমরা সেটা পারবে। ওকে, চলো আমরা ফার্স্ট এক্সাম্পলটা এখানে মধ্যে যেটা আছে সেটা দেখে নিই। দেখো, একের আট, একের আট নিলাম, কী করবো এখানে? লবে আছে এক, হরে আছে আট, তাই তো? তাহলে আমরা এককে আট দিয়ে ভাগ করবো, যেভাবে আগেরটা করলাম। তাহলে আমরা লিখি ওয়ান, ভাগ করবো আট দিয়ে, ঠিক আছে? আট দিয়ে ভাগ করবো। দেখে না, এখানে এককে কিন্তু আট দিয়ে ভাগ করা যাবে না, যথারীতি শূন্য এলো। এরপর আমরা কখনোই বলবো না কি দশমিকের জন্য শূন্য, তাই তো? বলবো না, আমরা কি জানি এটা পূর্ণ সংখ্যা, তার মানে এক কি এককের ঘরে ওর স্থান, এরপর যেহেতু দশমিক বিন্দু স্থান, দশমিক বিন্দু, তারপর আমরা প্রয়োজনে একটা শূন্য নিয়ে এলাম। দশাংশর ঘরে তো কিছু নেই, মানে শূন্য আমরা ভাবতে পারি। এরপর দেখো, দশমিককে আমরা তো কখনো নিচে বসাই না, দশমিককে তুলে দিয়ে ওপরে বসিয়ে দিলাম, তাহলে এই দশমিক এখান থেকে চলে গেল, এটা পূর্ণ সংখ্যা, মানে দশ হয়ে গেল, এখন পূর্ণ সংখ্যার মতো এখন ভাবতে পারি, তাই তো? দেখো, দশকে আট দিয়ে কতবার যাবে? আট একে আট, এখন ভাগ মিলল না, দুই লিখলাম, বিয়োগ করতে হয় তো বিয়োগ করলাম। এরপরে দেখো, এ দশাংশ, এখানে তো শতাংশর ঘর আছে, তাহলে শতাংশর ঘরেও তো কিছু নেই, মানে শূন্য ধরতে পারি, সেই শূন্যটাকে আমরা এখানে বসালাম। এখানে বসাতে পারো বা সেটা তোমরা ভেবে নিতে পারো, ঠিক আছে? তাহলে এই দশাংশ এবং শতাংশের ঘরের শূন্যটা এখানে বসলো। এরপর দেখো, কুড়ি, কুড়িকে আট দিয়ে যাবে দুবার, আট দুয়ে ষোলো, আবার বিয়োগ করলাম, চার হলো, এখানে মিলে যাবে। এরপর দেখো, চার এখনও মিলছে না, এরপর দেখো সত, দেখো এরপর আট পাঁচে চল্লিশ, তাহলে আমাদের কিন্তু সাধারণ ভগ্নাংশটা দশমিক ভগ্নাংশে কনভার্ট হয়ে গেল। তার মানে আমরা কি লিখবো, একের আট সমানই হলো 0.125। ওকে, দেখো এটা সাধারণ ভগ্নাংশের চেহারা, এটা দশমিক ভগ্নাংশের চেহারা। এইভাবে আমরা ভাগ করে দেখো সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে পারি, ঠিক আছে? নেক্সট যে এক্সাম্পলটা দেওয়া আছে, দেখো তিনের চার, আমি এখানেই লিখছি, দেখো থ্রি বাই ফোর, ঠিক আছে? এটাও একটা সাধারণ ভগ্নাংশ এবং সাধারণ ভগ্নাংশের মধ্যে এটা প্রকৃত ভগ্নাংশ। তো এখানেও আমরা কি করব, থ্রি ফোর দিয়ে ভাগ, থ্রিকে ফোর দিয়ে যাবে না, এখানে জিরো, আমরা দশমিক বিন্দু নিয়ে এলাম, তার এখানে এটা এককের ঘর, তারপর দশমিক বিন্দু বসলো, তারপর দশাংশর ঘরের জন্য শূন্য পেলাম, এই দশমিককে এবার তুলে দিয়ে এখানে বসালাম, ত্রিশ হলো, এবারে চার দিয়ে কতবার যাবে, চার সাথে আঠাশ, ঠিক আছে? বিয়োগ করলাম, মিলছে না, এরপর শতাংশর ঘরের শূন্যটা এখানে বসলো, চার পাঁচে কুড়ি। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম থ্রি বাই ফোর ইকুয়াল টু 0.75। কি ইজি, তাই তো? ওকে, আচ্ছা পরেরটাই যাই, চলো। দেখো বন্ধুরা, এরপরে যেটা আছে সেটা হলো নয় পূর্ণ সাতের আট। তো বন্ধুরা, এখানে দেখো একটি পূর্ণ সংখ্যা আছে, এটা মিক্সড ফ্র্যাকশন, মিশ্র ভগ্নাংশ, সুতরাং এখানে নয়কে আমরা কিছু করব না, নয় তো পূর্ণ সংখ্যা, নয় থাকুক, আমরা যেটা প্রকৃত ভগ্নাংশের যে চেহারা সাতের আট, এই সাতের আটটাকে আমরা কি করব, এটাকে দেখে নিই। চলো তাহলে সাতকে আট দিয়ে ভাগ করি, কি হলো? দেখো সাত ছোট আছে, যাবে না, শূন্য বসলো, এবারে দশমিক বিন্দু এলো, তারপর দশাংশের ঘরের জন্য শূন্য, ঠিক আছে, এলো, এরপর দশমিককে তুলে দিয়ে এখানে বসালাম, সত্তর, সত্তরকে আট দিয়ে কতবার যাবে, দেখো আট আটে চৌষট্টি, ছয় হলো, এখানে মিলে গেল। এরপরে দেখো, দশাংশের ঘরের শূন্য আমরা কি ইউজ করে নিয়েছি, এরপর শতাংশের ঘরের যে শূন্যটা সেটা এখানে বসাবো, দেখো আট সাথে ছাপ্পান্ন, চার, এখানে মিলে গেল। এরপর এখনও মিলছে না, তখন আমরা যে দশাংশ শতাংশের পর সহস্রাংশ আছে, সহস্রাংশের শূন্যটা আমরা এখানে নিয়ে এলাম, দেখো আট পাঁচে চল্লিশ, কি মিলে গেল। তাহলে দেখো, যদি মিশ্র ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে দশমিক ভগ্নাংশে কীভাবে লিখবে? না দেখো, এটা আমরা সাতের আট সমান পেলাম 0.875, ঠিক আছে? এখানে নাইন কী আছে, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কোথায় থাকে, এককের ঘরে, তাই তো? তাহলে আমরা এককের ঘরে এখানের মধ্যে কোথায়, এই যে শূন্য এখানে যেটা আছে সেটা এককের ঘরে আছে, তাহলে এই শূন্যর সাথে আমরা নয়টাকে যোগ করবো। তো এখানে তো যেহেতু শূন্য আছে, কিছু পরিবর্তন হবে না, দেখো পূর্ণ সংখ্যা নাইনই থেকে যাবে, তার সাথে আমরা দশমিক 875 লিখে দেব, বোঝা গেল? এটাই আনসার, ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখি, চলো নেক্সট আছে, দেখো সতেরো বাই আট। এটা দেখো, এটা আমাদেরকে একটা ছোট্ট কাজ আগে করে নিতে হবে। সতেরো বাই আট মানে কি, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই তো?
তো আমরা কি করব এখানে আমরা আগে দেখে নিই এখানে তো লবটা একটু বড় আছে তো আমরা তো এখানে তো পূর্ণ সংখ্যা একটা বের করতে পারবো বা পূর্ণ সংখ্যা এখানে আছেই তো এখানে পূর্ণ সংখ্যা কত আছে দেখে নাও আমরা কি করব এখানে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে আগে একটু করে নেব দেখো তার মানে এটা কি যাবে দেখো 17 8 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা কতবার আছে 8 2 16 তাই তো আর এটা হয়ে গেল দেখো 2 পূর্ণ 1 এর 8 তাহলে আমরা কি বললাম এই মাত্র পূর্ণ সংখ্যাটাকে নিয়ে কোনো কাজ করব না পূর্ণ সংখ্যা থেকে যাবে শুধু শেষে যখন অ্যানসার লিখব তখন একটু খেয়াল করে আমাদেরকে দেখতে হবে ঠিক আছে এরপরে দেখো তাহলে 1 এর 8 1 এর 8 তো আমরা এই একটু আগে করলাম জাস্ট দেখো এটা তো শূন্য বসলো দশমিক এলো দশমিক উঠে এখানে বসে গেল দশাংশে শূন্য 8 1 8 শতাংশে শূন্য বসলো 8 2 16 4 তারপর সহস্রাংশে শূন্য বসলো 8 5 40 ভাগ মিলে গেল তাহলে আমরা এটা কি পেলাম 1 এর 8 এর অংশটার জন্য পেলাম 0.125 পূর্ণ সংখ্যা 2 আছে তার মানে এটার আমার অ্যানসার হয়ে যাবে 2.125 তাহলে দেখছো সাধারণ ভগ্নাংশ থেকে কিভাবে কত সহজে আমরা কি দশমিক ভগ্নাংশে পরিণত করতে পারছি তাই তো কি আজকে আমি সমস্ত রকম এক্সাম্পল দিয়ে তোমাদেরকে কিন্তু এটা বলে দিলাম তো ফ্রেন্ডস তাহলে আমার ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করো সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর নতুন আপলোড করা ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকন প্রেস করো আর আমার যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে আজ এই পর্যন্তই